হ্যালো, ওয়েলকাম টু তারিক ব্লগ চ্যানেল। আমি তারিক আর আমার সাথে আছে আজকে রোহান। তো আমরা দুজন এর আগে একটা সিরিজ বের করেছিলাম বিগিনার্স ওয়ার্কআউটের 15 ডেজের জন্য, ওটারই পার্ট টু আজকে, যে নেক্সট 15 ডেজ আমরা কী করব ওটাই আমরা আজকে দেখাবো। আর আশা করি যে ওয়ার্কআউটটা আমি দেখিয়েছি 15 ডেজের জন্য ওটা আপনাদের কাজে লেগে হবে, আপনারা ওটা অ্যাপ্লাই করে হবেন আপনাদের শিডিউলে। দেখে নিই নেক্সট 15 ডেজের জন্য কী করতে হবে। রোহান, আমরা ফার্স্ট ওয়ার্কআউট হবে আমাদের চেস্ট ডাম্বেল চেস্ট প্রেস। সেম প্রসেস আমরা রাখবো এটাকে থাইজে। থাইজের পর কী করে আমাকে ডাম্বেলটা চেস্ট প্রেস পজিশনে নিয়ে আসতে হবে রোহান দেখাবে, এর আগেও দেখিয়েছে যদিও। তো সেম প্রসেস, 10 রেপিটেশন, 4 সেট, 30 সেকেন্ড রেস্ট হবে প্রত্যেকটা সেটে, 30 সেকেন্ড রেস্ট। লাভলি, স্লো ডাউন ফুল আপ, স্লো ডাউন, এই হচ্ছে পারফেক্ট প্রসেস। প্রসেস মানে ফর্মেশন খুব ইম্পর্টেন্ট, ফর্ম খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজের জন্য। এই হচ্ছে চেস্ট প্রেস, 40 × 4, 30 সেকেন্ড রেস্ট, হয়ে গেছে, চলো কামন। এরপর আমরা করব বারবেল কার্ল, এর আগে করিনি ওটা, আমাদের আজকে নিউ অ্যাড করছি বাইসেপসের জন্য। তো বারবেল কার্ল দেখে নিই, চলুন। আমরা আজকে ইজি বার ইউজ করব। তো রোহন নিয়ে নিয়েছে আমাদের ইজি বার। ইজি বার কারণ, ইজি বার ইউজ করার কারণ হচ্ছে যে যারা বিগিনার্স তাদের জন্য খুব সুবিধা হবে ইজি বারটা ধরতে। আমাদের গ্রিপ হবে ক্লোজ, যেরকমটা রোহন ধরেছে। আর আমি ক্যামেরার একটু এগিয়ে নিয়ে আসতে বলবো ওর পজিশনটা দেখানোর জন্য। হ্যাঁ, পারফেক্ট চেস্ট ব্যাক পেছনে স্ট্রেট, বডি স্ট্রেট, হিপস টাইট, এই হচ্ছে পজিশন। কেমন আপ, একদম আপ। হ্যাঁ, কন্ট্রাকশন খুব দরকার বাইসেপসে পাম্পের জন্য, লাভলি। এটাও আমরা 10 × 4, 30 সেকেন্ড রেস্ট, লাভলি। এই হচ্ছে পজিশন, চেস্ট আপ, ব্যাক পেছনে, হিপস টাইট, লেগস টাইট, লাভলি। বিগিনার্সদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ বাইসেপসের। কারণ আমাদের আরেকটা কথা বলে থাকি, বাইসেপস আমাদের 34% বাইসেপস, বাকিটা 64% বা যেটা থাকছে বাকিটা ওটা হচ্ছে আমাদের ট্রাইসেপ। তো এই হচ্ছে বাইসেপসের জন্য পারফেক্ট ওয়ার্কআউট। চলো নেক্সট, নেক্সট করবো আমরা যেরকম হয়ে গেলো আমাদের চেস্ট প্রেস, তারপর হলো ইজি বার বারবেল কার্ল, এরপর আমরা যাবো বাইসেপস কার্লে, ডাম্বেল বাইসেপস কার্ল। এটাও বাইসেপসের ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ বিগিনারদের জন্য। তো হ্যাঁ, পশ্চার খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি পশ্চার খুব ইম্পর্টেন্ট। স্ট্রেট সামনের দিকে দেখবো রোহন, হ্যাঁ লাভলি। এই হচ্ছে আমাদের এলবো, যেটা ওটা মুভ করবে না, এক জায়গাতে দাঁড়িয়ে আছে। আর সেম প্রসেস, 10 × 4, 30 সেকেন্ড রেস্ট বিটুইন এক্সারসাইজ, লাভলি। রোহন আজকে ফার্স্ট ডে করে কত সুন্দর পাম্প দিচ্ছে, জাস্ট জোকস অ্যাপার্ট। তো লাভলি, চলো রোহন, লাভলি। এরপর আমরা যাবো ট্রাইসেপসে। তো আমরা এবার করবো ট্রাইসেপ পুশ ডাউন ট্রাইসেপসের জন্য। তো রোহন দেখাবো ট্রাইসেপ পুশ ডাউন। ইজি বার যেটা একটা হয় কার্ল বার, আমাদের কাছে কার্ল বার নেই, ওটা হলে বেশি ভালো। আমাদের কাছে স্ট্রেট বার আছে, তো আমরা ওটাতেই করবো। হ্যাঁ, একদম 90 ডিগ্রি যাবো আর ফুল ডাউন যাবো, 90 ডিগ্রি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইসেপসের খুব ভালো প্রেশার পড়ছে, বিগিনারদের জন্য খুব ভালো এক্সারসাইজ এটা। এটাও আমরা করবো 10 × 4, 40, 30 সেকেন্ড রেস্ট। আর একটা বলে রাখি যে একটা এক্সারসাইজ কমপ্লিট হওয়ার পর, মানে এটা 4টি সেট কমপ্লিট হলো, তারপর আমরা মিনিমাম 1.5 মিনিট রেস্ট নেবো, তারপর আমরা নেক্সট এক্সারসাইজ যাবো, যেটা এটা। হ্যাঁ লাভলি, 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 সুপার। এটা 10 × 4, ঠিক আছে, ট্রাইসেপ একবার একবার ফ্লেক্স করে ধরো, লাভলি। এই হচ্ছে আমাদের 15 ডেজের পরে যে অবস্থা হবে এরকম হবে। নেক্সট হচ্ছে ল্যাট পুল ডাউন, এরপর আমরা যাবো ল্যাট পুল ডাউন। এর আগেও আমরা কিন্তু ল্যাট পুল ডাউন করেছি আমাদের ডে ফার্স্ট সিরিজে, যেটা করেছিলাম। আমরা এখন পুল আপসে যাচ্ছি না, কারণ ওটা একটু টাফ হয়ে যাবে বিগিনার্সদের জন্য। তো ল্যাট পুল ডাউন ব্যাকের জন্য আমরা চেস্ট টাচ দিয়ে দিয়েছি, আমরা বাইসেপ টাচ দিয়ে দিয়েছি, আমরা ট্রাইসেপ করে নিলাম, এবার আমরা যাচ্ছি ব্যাকে। তো ব্যাক ওই দিনের সেম প্রসেস, আমি এর আগেও বলেছি, যদি আপনারা দেখেননি তাহলে আমার পার্ট ওয়ানটা দেখে নেবেন। তো এই হচ্ছে, হ্যাঁ, স্লো ডাউন ফুল আপ, স্লো ডাউন, আমরা একটু হালকা বেন্ড হয়ে থাকবো যেরকমটা রোহন আছে এখন। আর এই হচ্ছে পারফেক্ট ফর্মেশন, ফর্মটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলবো যে ফর্মটা খুব ইম্পর্টেন্ট। 10 × 4, এর আগেও বলেছি আমি, হ্যাঁ লাভলি, সুপার। একদম স্লো, নিজের কন্ট্রোলে করতে হবে, এরকম না যে ভুলটা একবার করে দেখা তো রোহন তাড়াতাড়ি, যেরকম ভুলটা করে সবাই। হ্যাঁ, আর বডি মুভ করে কিন্তু এরকম 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 কন্টিনিউ বডি মুভ করতে হয়, যেটা ভুল, এই হচ্ছে পারফেক্ট। রোহন ভুল করতে পারে না বলে করতে পারছে না, কিন্তু এই হচ্ছে পারফেক্ট আমাদের ল্যাট পুল ডাউন। আমাদের হয়ে গেল ল্যাট পুল ডাউন, ব্যাক টাচ দিয়ে দিয়েছি,
এরপর আমরা করবো লেগস। লেগস কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ বিগিনার্সরা কী করে, লেগ খুব একটা ধ্যান দেয় না। আমি আমার মতে না, অনেক বড় বড় ইউটিউবার আছে যারা, তারাও মনে করেন যে লেগস যদি আপার বডি আমাদেরকে পাম্প আপ বা ফিল আপের মতো রাখতে হয় তাহলে আমরা কিন্তু লেগসটা খুব ইম্পর্টেন্ট করবো। সাইলেন্ট, লেগসটা খুব ইম্পর্টেন্ট। সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট। হ্যাঁ, যেরকম রোহনের ফোন এসেছিলো তো ওটা মাইন্ড করবেন না কেউ। তো যেরকম বলছিলাম আমি যে লেগস খুব ইম্পর্টেন্ট, যদি আমাদেরকে আপার বডি ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু লেগস আমাদেরকে করতেই হবে। কারণ অনেকে কী করে, যারা বিগিনার্স বা আমাদের গ্রাম বাংলার ছেলেরা বিশেষ করে লেগের দিকে কিন্তু খুব একটা ধ্যান দেয় না। আর দেখবেন যে আপার বডি খুব ভালো, মানে সলমান খান আর নিচেরটা আমার মতো অবস্থা হয়ে যায়, খুব খুব বাজে হয়ে যায়। তো আমরা করবো লেগস স্কোয়াট, এর আগের দিনও করেছি আর এটা কিন্তু বেস্ট পায়ের জন্য। তো রোহন আবার আমাদেরকে দেখাবে লেগসের স্কোয়াট পজিশন, বডি স্ট্রেট, হ্যাঁ বডি স্ট্রেট, হিপস টাইট, থাইজ টাইট আর 90, হ্যাঁ একদম পারফেক্ট, বডি কিন্তু ফুল স্ট্রেট থাকবে। অনেকে কী করে, সামনের দিকে অনেকটা এগিয়ে যায় কিন্তু পেছনের দিকে চলে যায়, ওটা হবে না, একদম পারফেক্ট। এই যে পশ্চারটা খুব ভালো পশ্চার, আর ওয়ান অফ দ্য বেস্ট পার্টনার হচ্ছে আমার রোহন জিমের। তো হ্যাঁ লাভলি, এটাও হবে 10x4, মানে ওই 40 আর 30 সেকেন্ড বা 35 সেকেন্ড রেস্ট, এই হচ্ছে আমাদের, হ্যাঁ পারফেক্ট। তো আমরা, অনেকে বলছে যে তারিকদা তুমি সিঙ্গেল বডি পার্ট কেন করছো না, তো আমার এই সিরিজটা করার মানে এই হচ্ছে, যারা বিগিনার তাদের তো আগে স্ট্রাকচারটা তৈরি করতে হবে, আগে ভিত তো মজবুত করতে হবে। তো তাদের জন্য হচ্ছে এই 15 15 30, মানে ওয়ান মান্থ কমপ্লিট হয়ে গেল, তারা একটু ইউজ টু হয়ে গেল ওয়ার্কআউটের সাথে, তাদের জন্য হচ্ছে এই সিরিজটা। এরপর আমরা নেক্সট যাব, নেক্সট যখন বের করব সিরিজ, ওগুলো হবে পার্টিকুলার একটা 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 বডি পার্ট। তো আশা করি আমাদের দুজনের কাজ খুব ভালো লেগে হবে, রোহন খুব ভালো হেল্প করেছে আমাকে, আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে হবে, আমার যে ওয়ার্কআউটের ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে হবে। তো ভালো লাগলে আপনাদেরও ভালোবাসা আমার চাই, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই ধন্যবাদ, থ্যাংক ইউ। আশা করি ভিডিওটা ভালো লেগে হবে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আর ভিডিওটাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করুন, তাহলে কী হবে আমরাও মোটিভেট হবো। আর কমেন্ট দিতে ভুলবেন না যে কেমন হয়েছে। তো এখনকার জন্য বাই, ভালো থাকবেন।